দেলোয়ার হোসেন সাঈদীকে খুলনায় দাফনের বিষয়ে বৈঠক। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবরে খুলনার বাসোপাড়ায় দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির বৈঠক বসেছে। সোমবার রাত 9টার দিকে বৈঠকে বসে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি। বৈঠকে তার মরদেহ মাদ্রাসায় আনা এবং ওসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়েছে। জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া ওসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা শহরে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটানোর জন্য 1983 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দেলোয়ার হোসেন সাঈদী। জীবদ্দশায় সাঈদী এবং তার স্ত্রীর করে যাওয়া ওসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এখানে নির্ধারিত স্থান রয়েছে। তাই মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেছি আমরা। তিনি বলেন, সাঈদীর ছেলে যুক্তরাষ্ট্রে রয়েছেন, বাবার মৃত্যুর খবর পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেশে আসার পর খুলনায় মরদেহ আনার বিষয়ে সিদ্ধান্ত হবে, তার পরিবার যেখানে সিদ্ধান্ত দেবে সেখানেই দাফন করা হবে। এর আগে সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন সাঈদী। BSMMU এর পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান বলেছেন, ওনার 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এর আগে রবিবার 13 আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামাতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকেল 5টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে BSMMU-তে পাঠানো হয়। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।